ছাত্ররা আজকের এই পঞ্চম ভিডিও পর্ব মানুষের জনন অধ্যায়ের এই ভিডিও পর্বে আমরা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সম্পর্কে জেনে নেব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের চিত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর শেষে একটি ডায়াগ্রাম আমি দিয়ে দেব হাতে অঙ্কন করা যেটা তোমরা দেখে দেখে নিজেরা আঁকার চেষ্টা করবে দেখো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনে মহিলাদের যে ডিম্বাশয় শ্রণী গহ্বরে থাকে দুটি সেই ডিম্বাশয়ের বাইরে থেকে ভেতর দিকে বিভিন্ন স্তর পর পর আমি আলোচনা করব প্রথমে যে স্তরটি নিয়ে আলোচনা করব সেটার নাম হলো জার্মিনাল এপিথেলিয়াম ডিম্বাশয়ের সবচেয়ে বাইরের স্তর এই স্তরটি ডিম্বাশয়কে সম্পূর্ণ আবৃত করে রাখে জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলো হয় হচ্ছে ঘনতলাকার কোষ এবং একটি স্তরে বিন্যস্ত থাকে এর কাজ হলো ভ্রূণ অবস্থায় যে কন্যা শিশুর জার্মিনাল এপিথেলিয়াম থেকে আদু আদি ডিমমানু বা প্রাইমডিয়াল ওভাম যাকে আমরা বলে থাকি সেটি গঠন করা পরবর্তী যে স্তরটা অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়ামের ভেতরে যে স্তরটি থাকে তাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক ইতিমধ্যে এই নামটি আমরা শুক্রাশয়ের ক্ষেত্রেও পড়েছি আবার এখানেও পড়ছি এটাও তন্তুময় আবরক স্তর জামিনাল এপিদেলিয়ামের ঠিক নিচে স্ট্রোমাকোষ একত্রিত হয়ে স্ট্রোমাকোষগুলো একত্রিত হয় হয়ে এই তন্তুর সমন্বয়ে স্তরটি গঠিত হয় এই স্তরের কাজ হলো ডিম্বাশয়ের আবরক স্তর হিসেবে কাজ করা তৃতীয় যে স্তরটি রয়েছে সেটি হলো স্ট্রোমা টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরের দিকে ডিম্বাশয়ের মধ্যস্থ যোগকলা দিয়ে গঠিত একটি স্তর যাকে আমরা স্ট্রোমা বলি স্ট্রোমা মূলত দুটো অংশ নিয়ে গঠিত হয়ে থাকে একটা হলো স্ট্রোমা কর্টেক্স আরেকটা হলো স্ট্রোমা মেডালা স্ট্রোমা কর্টেক্স সম্পর্কে জানতে গেলে আমরা দেখতে পাবো টিউনিকা অ্যালবুজিনিয়ার সন্নিহিত স্ট্রোমা অংশকে বলা হচ্ছে কর্টেক্স বয়সন্ধিকালের পূর্বে কর্টেক্স অঞ্চলে অসংখ্য আদি ডিম্বথলি বা যাকে আমরা প্রাইমডিয়াল ফলিকল বলে থাকি আমরা চিত্রেও দেখতে পাচ্ছি ওপর দিকে পয়েন্টিং করা আছে প্রাইমডিয়াল ফলিকল তারপরে এছাড়া আসে অ্যাট্রেটিক ফলিকল বা ডিম্বথলি যে সকল গৌণ ডিম্বথলি পরিণত না হয় বিনষ্ট হয় তখন ওই বিনষ্ট হওয়া ডিম্বথলিগুলোকে অ্যাট্রেটিক ডিম্বথলি আমরা বলে থাকি আবার ইন্টাস্টিজিয়াল কোষ থাকে কিছু মহিলার প্রজননকালে কটেক্স অঞ্চলে পরিণতির বিভিন্ন পর্যায়ভুক্ত বিভিন্ন প্রকার ডিম্বথলি আমরা দেখে থাকি যেরকম ডিম্বথলি দেখলাম তার মধ্যে প্রাইমডিয়াল ফলিকুল হচ্ছে প্রাথমিক অবস্থা অ্যাট্রিটিক ডিম্বথলি হচ্ছে যেটা পরিণত হয় না অ্যাট্রিটিক ফলিকুল যেটা পীথগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম ডিম্বাণুর যে গৌণ পরডিম্বাণু নিঃসরণের পরে বিভিন্ন ডিম্বথলি কর্পাস অ্যালভিকান্স ওই ডিম্বথলিটি আবার ভেঙে গিয়ে বা অপজাত হয়ে যাওয়া একদম শেষের দিকে এই হলো কর্টেক্স অঞ্চলের সৃষ্ট বিভিন্ন ডিম্বথলির প্রকার তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মেডালা ডিম্বাশয়ের ঠিক মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শ্রমা তাকে আমরা বলি মেডালা এ অংশে যোগকলা মসৃণ পেশি রক্তবাহ লসিকাবাহ কিছু স্নায়ু দেখা যায় এই অংশে কোনো ডিম্বথলি কিন্তু থাকে না বিভিন্ন প্রকার ডিম্বথলি পিৎগ মানে যাকে আমরা কর্পাস লিউটিয়াম বলে থাকি এগুলি ধারণ করে ডিম্বাশয়কে পুষ্টি বিভিন্ন উদ্দীপনা প্রভৃতি সরবরাহ করে থাকে ডিম্বদলি বা ফলিকলগুলো সম্পর্কে এবার আমরা জানব এটি হলো চতুর্থ বিভাগ এর এই ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের তোমরা চিত্রটিতে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কতগুলো গোল করা রয়েছে এগুলো হলো ভিন্ন ভিন্ন রকমের ডিম্বথলি প্রথমেই যেটি আসছে একেবারে ওপরের দিকে প্রাইমডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলি এই প্রকার ডিম্বথলির কেন্দ্রে থাকে আদি ডিম্বাণু বা যাকে আমরা বলি উগোনিয়াম আদি ডিম্বাণুকে ঘিরে ভিত্তি পর্দার ওপর একটিমাত্র স্তরে সজ্জিত স্পিন্ডল কোষ থাকে এদের ফলিকিউলার এপিথেলিয়াম বলে ভ্রূণাবস্থায় এই প্রকার ডিম্বতলি গঠিত হয়ে থাকে তারপরে আজটি হচ্ছে প্রাইমডিয়াল ফলিকুল প্রাইমারি ফলিকুল প্রাইমডিয়াল ফলিকুল হলো প্রাইমারি ফলিকুল বা যাকে আমরা প্রাথমিক ডিম্বতলি বলে থাকি এই প্রকার ডিম্বতলিতে আদি ডিম্বাণু বৃদ্ধি পেয়ে প্রাথমিক পর ডিম্বাণু বা প্রাইমারি উসাইড গঠন করে প্রাইমারি উসাইড গঠনকালে প্রাথমিক ডিম্বথলিতে অ্যান্ট্রাম গঠিত হয় না যে কারণে প্রাথমিক ডিম্বথলিকে প্রি অ্যান্ট্রাল ডিম্বথলি বলে বয়সন্ধিকালে বা তার পরবর্তী সময়ে এফএসএইচের প্রভাবে এই প্রকার ডিম্বথলিগুলো গঠিত হতে থাকে তারপর আসছে সেকেন্ডারি ফলিকল বা গৌণ ডিম্বথলি প্রাথমিক ডিম্বথলি বৃদ্ধি পেয়ে এবং রূপান্তরিত হয়ে গৌণ ডিম্বথলি গঠন করে এখানে প্রাইমারি উসাইটকে ঘিরে থাকা একটি স্তরে সজ্জিত যে ঘনতলাকার কোষগুলো বিভাজিত হয়ে এবং সেগুলো কিছুটা রূপান্তরিত হয়ে অনেকগুলো কোস্তর গঠন করে কোস্তর গঠনকারী এগুলোকে গ্রানুলোসা কোষ বলে এই বিভাজন স্তরের এই কোষগুলোকে গ্রানুলোসা কোষ বলে প্রাথমিক উসাইটকে ঘিরে গ্লাইকোপ্রোটিন থাকে গ্লাইকোপ্রোটিন নির্মিত স্তরকে আবার বলা হয় জোনা পেলুসিডা আবার গ্রানুলোসা কোষগুলো থেকে প্রবর্ধক উৎপন্ন হয় বিভিন্ন রকম স্তর এবং গ্রানুলোসা কোষগুলোর বাইরে অবস্থিত ভিত্তি পর্দার বাইরে স্ট্রোমা অংশ ঘনীভূত হয়ে স্তর গঠন করে ভিত্তি পর্দার সংলগ্ন যুক্ত থিকা ইন্টারনা এবং বাইরের তন্তুময় স্তরকে থিকা এক্সটার্না বলা হয়ে থাকে মোটামুটি এই হল গৌণ ডিম্বথলি তারপরে আসে সর্বশেষ পরিণত ডিম্বথলি বা যাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। কেন সর্বশেষ ডিম্বথলি বললাম তা হচ্ছে এই ডিম্বথলি এরপরেই বিদীর্ণ হয়ে যাবে অর্থাৎ গৌণ ডিম্বথলিটি বৃদ্ধি পায় অ্যান্ট্রাম মধ্যস্থ লিকার ফলিকিউলিও বৃদ্ধি পায় এর মধ্যে লিকার ফলিকিউলি মানে অ্যান্ট্রাম একটা গহ্বর তোমরা দেখো শেষের ডিম্বথলিতে পরিণত ডিম্বথলিতে এটা দেখা যাচ্ছে এই অ্যান্ট্রাম গহ্বরে লিকার ফলিকিউলি নামে এক ধরনের তরল জমা হতে থাকে এবার তারপরে সেই ডিম্বথলি বিদীর্ণ হয়ে গঠিত হয় কর্পাস লিউটিয়াম যেটা আমরা নিচের দিকে চিত্রে দেখতে পাচ্ছি এটা সাধারণভাবে ঋতুচক্রের চোদ্দতম দিনে গ্রাফিয়ান ফলিকিউল বিদীর্ণ হয়ে এটি গঠিত হয় এটিতে লিউটিন নামে এক ধরনের পিথবর্ণের ক্যারোটিনয়েড দানা থাকে তার জন্য এটি বর্নের হয় বলে একে কর্পাস লিউটিয়াম বলা হয়ে থাকে কাজ কি কাজ যদি দেখি কর্পাস লিউটিয়াম প্রজেস্ট্রন হরমোন খরণ করে অল্প পরিমাণে ইস্ট্রোজেন কর্পাস লিউটিয়ামের প্যারালুটেইন কোষগুলো ইস্ট্রোজেন খরণ করে থাকে আবার কর্পাস লিউটিয়ামে রিল্যাক্সিন নামক পলিপেপটাইড ধর্মী হরমোন খরণ করা করে বলে অনেক বিজ্ঞানী কিন্তু মনে করেন এছাড়া সর্বশেষ যে অংশটি আসছে এই ডিম্বাশয়ের কলাস্তানিক গঠনে সেটি হলো ইন্ডাস্ট্রিশিয়াল সেল বা সেটিকে আমরা বলি আন্তর্কোষ ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে বহুতলীয় অংশগুলো দেখা যায় কোষ সমাবেশে এগুলো গঠিত এই প্রকার কোষেই বেশ কিছু লিপিড দানা থাকে ইন্টাস্ট্রিসিয়াল কোর্স সম্ভবত ইস্ট্রোজেন খরণ করে বলে বিজ্ঞানীরা মনে করেন এবার জেনে নেওয়া যাক যে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনে আমরা বেশ কিছু হরমোনের নাম ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে খরণের ব্যাপারে অল্প অল্প করে শুনলাম তার মধ্যে ইস্ট্রোজেন ছিল প্রজেস্ট্রিয়ন ছিল রিল্যাক্সিনের নাম শুনলাম একই রকম আরও কিছু হরমোন হয় যেরকম ইনিভিন হয় অ্যাক্টিভিন হয় অ্যান্ড্রোজেনস হয় তো এরা কী ধরনের কি কাজ করে একটু সেটা পড়ে নিই দেখো প্রথমে আসে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হলো স্টেরয়েড ধর্মী একটা হরমোন এবার এই ইস্ট্রোজেন হরমোন খড়ন স্থান তো ইতিমধ্যে বলা হয়েছে এটা ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে বিপাকে ভিন্ন ভিন্ন প্রভাব সৃষ্টি করে স্ত্রী দেহে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এর পরিমাণ কমাতে থাকে ইস্ট্রোজেন অপরদিকে এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন পরিমাণ বৃদ্ধি করে এছাড়া মহিলাদের দেহে বিশেষ বিশেষ অংশ যেরকম কোমর নিতম্ব উরু স্তন গ্রন্থি ইত্যাদি স্থানে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয়ে সাহায্য করে সংমনতন্ত্রের উপরেও যথেষ্ট ক্রিয়া রয়েছে লিপিড বিপাকের ওপরে ক্রিয়া করে ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ক্ষতিগ্রস্ত ধমনির প্রাচীরে কোলেস্টেরল সঞ্চয় হৃৎপিণ্ডের ধমনি সংক্রান্ত রোগ উচ্চ রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে স্বাভাবিক বৃদ্ধির ওপরে ক্রিয়া করে বয়সন্ধিকালীন অবস্থায় যাতে অস্থির বৃদ্ধি স্বাভাবিকভাবে ঘটে এদিকেও নজর রাখে ইস্ট্রোজেন অস্টিওপোরোসিসে বাধা দান করে অর্থাৎ অস্থি সংক্রান্ত সমস্যা হতে দেয় না জল এবং আয়ন বিপাকে ক্রিয়া রয়েছে জননতন্ত্রের উপর ক্রিয়া রয়েছে যেমন ডিম্বাশয় ডিম্বতলি ডিম্বনালি জরায়ু জনি প্রভৃতির বৃদ্ধি এবং পরিণত প্রাপ্তি হতে সাহায্য করে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় যেমন স্তনের বৃদ্ধি পায় বা নারী দেহ কোমল এবং মসৃণ হয় ইত্যাদি আরও বেশ কিছু অন্তঃক্ষরা তন্ত্রের উপরেও ক্রিয়া রয়েছে যেরকম এই হরমোন এফএসএইচ এবং এল এইচ হরমোন খড়ণে বাধা দেয় এবং এডিএইচ খরণে বৃদ্ধি ঘটায় এডিএইচ খরণের বৃদ্ধি ঘটায় রক্তে অ্যানজিওটেনসিনের পরিমাণ বৃদ্ধি করতে থাকে দ্বিতীয় প্রকার হলো যে হরমোন সেটা হচ্ছে প্রজেস্ট্রন এটাও স্টেরয়েড ধর্মী হরমোন বিএমআর এর ওপর ক্রিয়া করে তাছাড়াও শ্বসনের উপরেও এর প্রভাব রয়েছে নিউরো ট্রান্সমিটার খড়নের উপর ক্রিয়া করে নিউরো ট্রান্সমিটারকে প্রভাবিত করে বিপাকের ওপর ক্রিয়া করে এইচডিএলের পরিমাণ কমায় আগেরটায় দেখেছিলাম এইচডিএল বাড়াই স্ট্রোজেন এ এইচডিএলের পরিমাণটাকে কমায় জনতন্ত্রের ওপর ক্রিয়া করে নানাভাবে যে স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন জননঙ্গের প্রজস্ট্রন নানাভাবে ক্রিয়া করে ডিম্বাশয়ের উপরে ক্রিয়া রয়েছে ডিম্বাশয়ের যেরকম অধিক ঘনত্বের প্রজেস্ট্রন লিউটিনাইজিং হরমোন বা এলএইচের ক্রিয়াকে বন্ধ করে ফলে ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃসরণ বন্ধ হয় একই রকম জরায়ুর উপরে ক্রিয়া করে এন্ডোমেট্রিয়ামকে ভ্রূণের রোপণের উপযোগী করে তোলে প্লাজেন্টা বা অমরা গঠনেও প্রজেস্ট্রন সাহায্য করে ডিম্বনালির উপর ক্রিয়া করে ইত্যাদি ইত্যাদি যোনির উপরেও ক্রিয়া রয়েছে যোনির মিউকাস খরনের পরিমাণ বৃদ্ধি করে যোনির আবরণী কলার হ্যাঁ কর্নিফেকশন বৃদ্ধি মানে যেটা বৃদ্ধি পায় সেটা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে স্তন গ্রন্থির উপরে ক্রিয়া করে স্তনগ্রন্থিতে যে অ্যালভিওলাই গঠিত হয় সেই অ্যালভিওলাই গঠিত ইস্ট্রোজেন হরমোনের সঙ্গে স্তনগ্রন্থি থেকে দুগ্ধকরণেও কিন্তু সাহায্য করে এই প্রজেস্ট্রন হরমোন এছাড়াও দেহে জল এবং আয়নের ভারসাম্য রক্ষা করাও এর কাজের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে পলিপেপটাইড ধর্মী রিল্যাক্সিন হরমোন ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে এটাও নিঃসৃত হয় জরায়ুর পেশি সংকোচনে বাধা দেয় শ্রণিবন্ধনীকে শিথিল করে ইস্ট্রোজেন হরমোনের সহায়তায় এই হরমোন সার্ভিক্স এবং জরায়ু কণ্ঠের প্রসারণ ঘটায় ইস্ট্রোজেনকে সাথে নিয়ে এটা কখন সন্তান প্রসবকালীন অবস্থায় যাতে সন্তান ভূমিষ্ঠ হতে পারে বা মায়ের জরায়ু এবং যোনির মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে এছাড়া অন্যান্য কিছু হরমোনও রয়েছে যেমন ইনিভিন রয়েছে অ্যাক্টিভিন রয়েছে অ্যান্ড্রোজেন্স রয়েছে ইত্যাদি ইত্যাদি আজকের এই ভিডিও পড়বে এই পর্যন্তই